বামপন্থী। ভারত বাংলাদেশের মধ্যে চিড় ধরাতে মরিয়া পাকিস্তান, বলছে আন্তর্জাতিক মহল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माई चैनल। होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे। मेरा नाम सुमैन है, आप देख रहे हैं रिएक्शंस। तो जी आज हम बात करेंगे बांग्लादेश और पाकिस्तान के हवाले से। यहाँ पे जैसे ही पाकिस्तान के जो प्राइम मिनिस्टर हैं उनकी जानिब से जो प्राइम मिनिस्टर शेख हसीना हैं उनको पाकिस्तान के विज़िट की दावत दी गई, साथ ही जो डिफरेंट मीडिया आउटलेट्स हैं उन पे जिस चीज़ को लेकर डिस्कशन स्टार्ट हो गई कि अब पाकिस्तान और बांग्लादेश के रिलेशंस अगर बेहतर होंगे तो क्या होगा, यहाँ पे सबसे ज़्यादा जो इनसिक्योरिटी निकल के सामने आ रही है वो इंडियन मीडिया की जानिब से निकल के सामने आ रही है। यहाँ पे वेस्ट बंगाल मीडिया की जानिब से क्या क्या बातें की जा रही हैं कि बांग्लादेश जी अब पाकिस्तान को यूज़ करेगा, हिंदुस्तान को उसकी अहमियत बताने के लिए बांग्लादेश अब पाकिस्तान का इस्तेमाल करेगा। यहाँ पे चूंकि हालात जो म्यांमार और बांग्लादेश के बॉर्डर पे बिल्कुल भी साजगार नहीं है, जिसकी वजह से जी इस टाइप की बातें की जा रही हैं कि बांग्लादेश जी पाकिस्तान को यूज़ करेगा एंड ब्ला ब्ला। वेल यहाँ पे आप लोगों को पता होगा कि जहाँ पे भी पाकिस्तान और बांग्लादेश के रिलेशंस बेहतर होते दिखाई दिए जाते हैं वहाँ पे साथ ही जो इंडियन मीडिया है वहाँ पे प्रोपोगंडा स्टार्ट कर देता है, ऐसी बातें की जाती हैं, ऐसी चीज़ें हैं जिनको दोबारा याद करवाया जाता है कि बांग्लादेश और पाकिस्तान के दरमियान जो चीज़ें हैं वो ख़राब हो सकें और अगर इनके रिलेशंस बेहतर होने जा रहे हैं तो वो आगे बेहतरी की तरफ ना बढ़ सकें। आज की रिपोर्ट इसी को लेके है, वेस्ट बंगाल मीडिया क्या कुछ कह रहा है और बांग्लादेश मीडिया का क्या कहना है, अभी ये रिपोर्ट मैं आप लोगों से देखूँगी। रिपोर्ट आप लोगों ने पूरी देखनी है। वीडियो देखने से पहले अगर अभी तक आप लोगों ने मेरे चैनल को सब्सक्राइब नहीं किया हो तो मेरे चैनल को जल्दी से सब्सक्राइब कर लें, बेल आइकन को क्लिक करके ऑल पे क्लिक कर दें ताकि जब भी मैं वीडियो अपलोड करूं आप लोगों को लास्ट नोटिफिकेशन मिले। वीडियो को जल्दी से लाइक कर दें, लाइक का बटन सामने है उसे जल्दी से क्लिक कर दें। सो चलते हैं देखते हैं वीडियो, लेट्स गो। अस्सलाम वालेकुम, हम तो नाची वीडियो ट्यूबर आज के आयोजने साथे আছি আমি হাসানুল ইসলাম। বন্যায় পাকিস্তানকে সাহায্যের পর এবার माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী অনুরোধ করেন শেখ হাসিনাকে পাকিস্তান সফর করার জন্য, আর এই খবর প্রকাশের পরই ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয় মিডিয়ার। পশ্চিমবাংলার মিডিয়া তো আরও এক ধাপ এগিয়ে বলছে পাকিস্তান চাইছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন করতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। অনেক বিশেষজ্ঞ দাবি করছেন মিয়ানমারের যুদ্ধের উস্কানির ইস্যুতে ভারত চুপ থাকায় পাকিস্তানকে ব্যবহার করতে চায় বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে কেন পাকিস্তান চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানে একদিনের জন্য হলেও সফর করুক, আর এর সাথে মিয়ানমারেরই বা কী সম্পর্ক, ভারতীয় মিডিয়াই বা এই খবর নিয়ে এত মাথা ঘামাচ্ছে কেন? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে দেখতে হবে বিডি টিউবের আজকের পুরো আয়োজন। তবে তার আগে আসুন দেখে আসি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের অনুরোধ নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া। পাকিস্তানের বেলুচিস্তানে বন্যা, ভয়াবহ বন্যা, বাচ্চারা খুব কষ্টে আছে, আমরা তাদেরকে রিলিফ পাঠাবো। পতাকা বিতর্কের পর সম্পর্ক মেরামতের চেষ্টা, হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শাহবাজের। শাহবাজের আমন্ত্রণকে কোন চোখে দেখছে বাংলাদেশ? সন্ত্রাসবাদের আতুর ঘর ইসলামাবাদের নয়া ফন্দি, ভারত বাংলাদেশের মধ্যে চিড় ধরাতে মরিয়া পাকিস্তান, বলছে আন্তর্জাতিক মহল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাক সফরে কি যাবেন জনদরদি শেখ হাসিনা? জুলাই মাসে বাংলাদেশের পতাকা বিকৃত করে ছবি প্রকাশ করে ঢাকার পাকিস্তান হাই কমিশন। অভিযোগ, বাংলাদেশের পতাকার উপরে পাকিস্তানের পতাকার প্রতীক দিয়ে ওই ছবি প্রকাশ করা হয়েছিল। এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল বাংলাদেশ, পরে সেই ছবি সরিয়ে দেয় পাক হাই কমিশন। এ নিয়ে বিতর্কে জল গড়ায় বহুদূর, যদিও এই ঘটনা ইচ্ছাকৃত নয় বলেই জানিয়েছিল পাকিস্তান সরকার। কিছুদিন আগে প্রবল বন্যায় বিপর্যস্ত হয়েছে পাকিস্তানের একটি বড় অংশ। দেশে ফি বছর হওয়া বন্যা আটকানোর জন্য পাক সরকারের একটি পদক্ষেপ নিয়ে সম্প্রতি বিতর্ক দানা বাঁধছে। কঠিন সময়ে বন্যা বিপর্যস্ত পাকিস্তানকে সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন শেখ হাসিনা। পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বন্যায় 1,40,00,000 টাকা বরাদ্দ করে বাংলাদেশ সরকার। ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার, পানীয় জল, ওষুধ, মশারি, কম্বল জরুরি ভিত্তিতে কিনে পাকিস্তানকে পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী। পাকিস্তানের এই ভয়াবহ বন্যার পর বাংলাদেশের থেকে শিক্ষা নেওয়া উচিত শাহবাজের সরকারের।
বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ঢাকা টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ তার নিচু উপকূলীয় অঞ্চলকে ঘূর্ণিঝড় থেকে রক্ষা করার জন্য বন্যা প্রতিরক্ষা ব্যবস্থায় বহু বছর ধরে বিনিয়োগ করেছে। তাই সম্পর্কের ফাটল কিভাবে মেরামত করা যায় সেদিকেই চেষ্টা করছে শাহবাজের সরকার। তাই ব্রিটেনের রানী এলিজাবেথের শেষকৃত্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরই পাকিস্তান সফরে তাকে আমন্ত্রণ জানানো হয়। কূটনীতিকদের একাংশের মতে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জোরদার ফাটল ধরাতেই চাইছে পাকিস্তান, তাই শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। এই আবহে পাকিস্তান সফরে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার যাওয়া উচিত? ইমরান খানের পর এখন শেহবাজ শরীফ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের জন্য বারবার পাকিস্তানের প্রধানমন্ত্রীরা অনুরোধ করে যাচ্ছেন। গত 4 থেকে 5 বছরে পাকিস্তানের মধ্যে একটি বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। এর আগে পাকিস্তান সবসময় চেয়েছে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে রাখতে। হঠাৎ গত 4 থেকে 5 বছর ধরে পাকিস্তানের কী এমন হলো যে তারা বাংলাদেশের উপর চাপ প্রয়োগ বাদ দিয়ে ভালো সম্পর্ক স্থাপন করতে চাইছে? এর উত্তর হচ্ছে বাংলাদেশের শক্তিশালী অর্থনীতি। বাংলাদেশ এখন আর 2010 সালের বাংলাদেশ নেই। বাংলাদেশের অর্থনীতির আকার এখন পাকিস্তানের চেয়েও অনেক বড়। অন্যদিকে পাকিস্তান সামরিকভাবে শক্তিশালী হলেও অর্থনৈতিকভাবে দিন দিন ভঙ্গুর হয়ে যাচ্ছে। এই ফাঁকে ভারত একক আধিপত্য বসিয়েছে দক্ষিণ এশিয়ায়। ভারতের এই আধিপত্যকে চ্যালেঞ্জ করতেই পাকিস্তান চায় বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে বলে দিয়েছেন, 1971 সালের গণহত্যার জন্য অফিসিয়ালি ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক হবে না, আর পাকিস্তান সেনাবাহিনী কখনোই তাদের ইগোকে ছোট করবে না। তবে পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাকিস্তানকে সাহায্য পাঠানো এবং রানীর মৃত্যু সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আলোচনাকে ছোট করে দেখার কোনো কারণ নেই। এর পেছনে রয়েছে বাংলাদেশের একটি উদ্দেশ্য। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে মিয়ানমারের আগ্রাসন ইস্যুতে ভারত চুপ আছে, আর ভারতকে বাংলাদেশের গুরুত্ব মনে করিয়ে দিতেই পাকিস্তানকে ব্যবহার করছে বাংলাদেশ। আপনার কি মনে হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি পাকিস্তান সফর করা উচিত? আপনার উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে কমেন্ট বক্সে রিপোর্ট আপ লোগোনে দেখি হ্যায় জো ওয়েস্ট বেঙ্গল কা মিডিয়া হ্যায় ক্যা কুছ কহ রাহা হ্যায়। ইয়াহাঁ পে ইনকা কহনা হ্যায় কি চুঁকে ইন্ডিয়া জো হ্যায় খামোশ হ্যায় মিয়ানমার ওর বাংলাদেশ কি জো টেনশনস চল রহি হ্যায় বর্ডার পে উসকো লেকে বিলকুল খামোশ নজর আ রহা হ্যায় ইয়াহাঁ পে। আব চুঁকে পাকিস্তান কে প্রাইম মিনিস্টার কি জানিব সে পাকিস্তান কে জো ভিজিট কি দাওয়াত দি গই হ্যায় উসকে বাদ জি আব জো বাংলাদেশ হ্যায় বেসিক্যালি মিয়ানমার কে ইস্যু কে হওয়ালে সে পাকিস্তান কি হেল্প লে সকতা হ্যায় পাকিস্তান কো সাথ লে কে ইস মিয়ানমার কে মুদ্দে কো লে কে ঠিক হ্যায় সর্ট আউট কিয়া যা সকতা হ্যায়। ইয়াহাঁ পে ইন্ডিয়া কা ইয়েহি দেখা গিয়া হ্যায় কি আবি তক কো ইস চিজ কো লে কে বিলকুল খামোশ হ্যায় ওর উন্হোনে বাংলাদেশ কো সাপোর্ট করনে কি কোই এসি কিসি কিসম কি বাত নেহি কিয়া। লেকিন ইয়াহাঁ পে চুঁকে হমেশা সে ইন্ডিয়া কো পাকিস্তান ওর বাংলাদেশ কে রিলেশনস কো লে কে বহুত জ্যাদা ইনসিকিউরিটি রহি হ্যায় তো ইয়াহাঁ পে আগেন ইয়ে সিকিউরিটি জো হ্যায় আপ লোগোন কো সাফ নজর আ রহি হ্যায় ইন্ডিয়ান মিডিয়া মে। শেখ হাসিনা পাকিস্তান কা দৌরা করতি হ্যায় ইয়া নেহি করতি ইয়ে আলাদা বাত হ্যায় লেকিন ইয়াহাঁ পে ইসকি ওয়াজহ সে জিতনি ইনসিকিউরিটি স্টার্ট হো গই হ্যায় वो असल चीज़ है और वो आप देख सकते हैं कि किस किस तरह की चीज़ें जो है कौन कौन सी बातें जो है इंडिया इंडियन मीडिया जो है सोचने पर मजबूर हो गया। जाहिर सी बात है बांग्लादेश अगर पाकिस्तान के साथ अपने रिलेशंस बेहतर करता है तो म्यांमार और बांग्लादेश का जो बॉर्डर इशू है उसको रिजॉल्व करने में भी बांग्लादेश की हेल्प कर सकता है। जो हेल्प बांग्लादेश को इंडिया से हासिल नहीं हो सकती पाकिस्तान से बआसानी हासिल हो सकती है क्योंकि पाकिस्तान ने हमेशा से बांग्लादेश के साथ अपने रिलेशंस को बेहतर करने की कोशिश की है। लेकिन यहाँ पे जो पावर पाकिस्तान और बांग्लादेश के रिलेशंस को बेहतर नहीं होने देना चाहती वो है इंडिया। तो इंडिया में हमेशा से इस तरह की जो प्रोपोगंडा और जो इस तरह की नेगेटिविटी है वो फैलाई जाती रही है अपने से बना के और बातें जो भी की जा रही हैं अभी भी की जा रही हैं। तो यहाँ पर मैं क्या कह सकती हूँ, शेख हसीना आगे पाकिस्तान आती है या नहीं आती इसका मुझे नहीं पता। वेल ये मुझे रिपोर्ट देख के बहुत अच्छा लगा है और साथ ही इन्होंने जो फ्लड जो एड बांग्लादेश से पाकिस्तान में आनी है उसकी पाकिस्तान में आनी है सारे जो मटेरियल रिलीफ है रिलीफ मटेरियल है वो रेडी कर दिया गया है पाकिस्तान में जाने के लिए बिल्कुल रेडी है। वेल आप लोग इस चीज़ को कैसे देखते हैं, आया जो इंडियन मीडिया कह रहा है सही कह रहा है गलत कह रहा है, आपकी जो भी ओपिनियन आप लोगों ने लास्ट में बताने कॉमेंट सेक्शन में। वीडियो को आप लोगों ने लास्ट में लाइक करना, लाइक के बड़े सामने उसे जल्दी से क्लिक कर दें, वीडियो को लास्ट में शेयर करना।
है अपने फ्रेंड्स और फैमिली के साथ। मेरे चैनल को सब्सक्राइब नहीं किया हो तो मेरे चैनल को जल्दी से सब्सक्राइब कर लें, बेल आइकन को क्लिक करके ऑल पे क्लिक कर दें ताकि जब भी वीडियो अपलोड करूँ आप लोगों को लास्ट में नोटिफिकेशन मिले। अगर आप लोग मुझे फॉलो करना चाहते हैं तो आप मुझे इंस्टाग्राम और फेसबुक का पेज है, वहाँ पर जाकर मुझे फॉलो कर सकते हैं। अगर सी यू गाइस, टिल देन टेक केयर एंड हाफिज़, बाय बाय।